নড়াইলে একটি হত্যা মামলায় আজ রবিবার সকালে এক ঘোষণা করেন নরাইল জেলার দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান রায় এক ভাইকে ফাঁসির রাতে ও আরেক ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন যশোর জেলার অভয়নগর থানার মৃত সোনামুল্লার ছেলে মোহাম্মদ বাসের আলী মোল্লা এবং আমৃত কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোনামুল্লার আরেক ছেলে মোহাম্মদ কামাল মোল্লা রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন মামলার বিবরণে জানা গেছে নরাইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে আসামি বাছির মোল্লা ও কামাল মোল্লা এজাহারকারী মোহাম্মদ বাবুল মোল্লার বিধবা বোনকে প্রায় উত্তক্ত করত পরে এজাহারকারীর পুত্র রেজাউল মোল্লা আসামিতে তাদের বাড়িতে আসতে এবং বিধবা ওই মহিলাকে উত্তক্ত করতে নিষেধ করে গত ছাব্বিশে জুন দু হাজার উনিশ তারিখ রাতে আসামের ফিকটিম রেজাউলের বাড়িতে আসে কামাল মোল্লা লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে পরে অপর আসামি বাছের মোল্লা লোহার প্যারেক লাগানো পাশ দিয়ে তার বাম কানের ওপরে আঘাত করে এতে মারাত্মক জখম করে আসামিরা তাকে ফেলে পালিয়ে পালিয়েছে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সাতাশে জুন তারিখে তার মৃত্যু হয় নরাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত